আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সাহিল বিডি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার আইপিএল 2018 সকল নিউজ কীভাবে পাবেন খুব সহজে। তো ফ্রেন্ডস, আইপিএল কিন্তু আমাদের দেশে সবাই দেখে, স্পেশালি আইপিএল আমরা দেখি সাকিব আল হাসান এবং মুস্তাফিজুরের জন্য, মানে আমরা বাংলাদেশি প্লেয়ারদের জন্য কিন্তু আইপিএলটা বেশি দেখি। এছাড়াও আইপিএল পৃথিবীর সবচেয়ে জমজমাট একটি খেলা এবং এটা অনেক দেশেই কিন্তু এই খেলাটা এনজয় করে থাকে খুব মানে খুব মজাদার সাথে। তো আমাদের দেশেও কিন্তু এই জনপ্রিয়তা কম না, বিপিএলের মতনই এই জনপ্রিয়তা অনেক বেশি। তো ফ্রেন্ডস, আইপিএলের নিয়ে অনেকের কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে অথবা অনেক নিউজ জানা থাকে অথবা স্ট্যান্ডিং ফিচার সব কিছু জানা দরকার থাকে। সো ফ্রেন্ডস, আজকে এমন একটা সাইট দেখা দেবো যেখানে আইপিএলের সকল নিউজ এবং স্ট্যান্ডিং পয়েন্টস টেবিল এবং কোন কোন খেলা কোন দিন এবং ফাইনাল সব কিছু আপনার ডিটেলস জানতে পারবেন একটা সাইটের মাধ্যমে। সো চলেন দেখে নিই। সো ফ্রেন্ডস, ভিডিওটি শো করার আগে একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমার এই ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। সো ফ্রেন্ডস চলেন দেখে নিই। সো প্রথমে আপনারা ফোনে যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারটা চলে যাচ্ছে, আপনারা এখান থেকে যে কোনো ব্রাউজার চলে যেতে পারেন। চলে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন আইপিএল স্পেস 2018। সো ফ্রেন্ডস, এটা লিখে সার্চ দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের সামনে একটা আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে একটা কিছু চলে আসবে। এখানে একটু নিচে যাবেন আপনারা, নিচে যাওয়ার পর এখান থেকে পাচ্ছেন এখানে একটা কিন্তু অ্যারো চিহ্ন চলে এসেছে নিচের দিকে। তো এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু তিনটা সেকশন চলে এসেছে, যেটা হচ্ছে ম্যাচেস, নিউজ। তো ম্যাচেসটার মধ্যে কি আপনার এখানে সকল ম্যাচ দেখতে পারবেন, যে দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু একটা ম্যাচ দিয়েছে কেকেআর দিল্লি দিল্লির, আর এখানে দেখতে পাচ্ছেন কেকেআর কিন্তু 71 রানে বড় একটি জয় পেয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আজকে মুম্বাই ইন্ডিয়ান্স মানে মুস্তাফিজুরের টিম এবং আরসিবির খেলা, তারপর কালকে রাজস্থান আর কেকেআরের খেলা দেখতে পাচ্ছেন। এখানে পরবর্তী যত খেলা কয়টা বাজে বাংলাদেশি সময় আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এটা খুবই বেনিফিটেড যে বাংলাদেশি সময়টা এখানে শো করতেছে, কারণ কিন্তু আমরা ইন্ডিয়ান চ্যানেলে কিন্তু বেশিরভাগ আমরা খেলাটা দেখে থাকি, সেখানে কিন্তু ভালোভাবে শো করে না, মানে অন্য একটা টাইম দেখে আমরা কিন্তু বুঝতে পারি না কোন সময় খেলাটা স্টার্ট হবে। বাট এখানে আপনারা সকল ইনফরমেশন বাংলাদেশি সময় পেয়ে যাবেন, বিকজ এটা একটা বাংলাদেশি চ্যারিটেবল এটাকে কন্ট্রোল করতেছে। সো ফ্রেন্ডস, এই জন্য এখানে আপনার আগেরগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যারা ওন হয়ে গেছে, মানে একবার প্রথম ম্যাচ থেকে আপনাকে দেখতে পাচ্ছেন মুম্বাই আর চেন্নাই যে প্রথম ম্যাচ ওটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সেখানে স্কোর সহ সব কিছু কিন্তু পেয়ে যাবেন ডিটেলসে। সো ফ্রেন্ডস, খুবই দারুণ একটি সাইট, আপনারা অবশ্যই আজকে ভিজিট করবেন। আমি এই সাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনার সরাসরি এই বেস্টার মধ্যে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন। তারপর দ্বিতীয়টা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে নিউজ। নিউজে আপনারা সকল ধরনের নিউজ পেয়ে যাবেন টাইম টু টাইম। দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট যে নিউজটা এটা এসেছে 11 ঘন্টা আগে, এবং আরেকটা নিউজ আসছে 24 মিনিট আগে, এটা 1 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, এরকমভাবে দেখতে পাচ্ছেন ঘন্টা হিসেব করে আপনার কিছুক্ষণ পরপরে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ, আইপিএল সম্পর্কিত সকল নিউজ কিন্তু এখানে কিন্তু পাবলিশ করা হচ্ছে। এছাড়া আরেকটি খুব ইম্পর্ট্যান্ট আর এবং খুবই চমৎকার লেগেছে, যেটা হচ্ছে স্ট্যান্ডিং। এখানে আপনারা কিন্তু আইপিএলের সকল স্ট্যান্ডিং পেয়ে যাবেন। ম্যাচ হওয়ার কিছুক্ষণের মধ্যে এটা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে এটা আপডেট করিয়ে দেয়, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিব আল হাসানের যে টিম সেটা 1 নম্বর, এবং এখানে কেকেআর চেন্নাই তারপরে পাঞ্জাব রাজস্থান সবগুলো কিন্তু স্ট্যান্ডিং এখানে ম্যাচ সহ দেওয়া আছে। আপনারা এখানে নেট রান রেটগুলো দেখতে পারবেন, উইন লস সব কিছু দেখতে পারবেন, এখানে সব কিছু আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, এবং এটাতে নিউজও খুব দ্রুত পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, অবশ্যই খুব দারুণ একটি, যারা আইপিএল ফলো করেন, আইপিএল খেলা দেখেন, তারা এই সাইটটি অবশ্যই মানে এই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে এই লিঙ্কটায় চলে আসবেন এবং এটা সেভ করে রাখবেন, কারণ খুবই দারুণ একটি কিন্তু সাইট এটি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। যারা আইপিএল ফ্যান, অনেকে আইপিএলের স্ট্যান্ডিং মানে পয়েন্টস টেবিলটা খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আইপিএলের পয়েন্টস টেবিল। সো এখানে কিছুই খোঁজাখুঁজি করা লাগবে না, জাস্ট আইপিএল 2018 লিখে সার্চ দেওয়ার পরই সাথে সাথে চলে আসবে। সো আর বাংলাদেশি টাইমে সব কিছু বাংলাদেশিরাই এটাকে কন্ট্রোল করতে, সেই জন্য আপনাকে দেখতে খুব সুবিধাও হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনার জন্য প্রতিদিন হেল্পফুল হেল্পফুল টেকনোলজি বিষয়ে ভিডিও নিয়ে আসবো। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।